नमस्कार एंड वेलकम बैक टू माय चैनल वैरायटी अनफोल्डेड वंस अगेन। देखुन आपनारा तो थंबनेल देखे बुझे ही गेछेन जे आज के आमी एक प्रोडक्ट निये आपनादेर साथे आलोचना करते गेछि चलेछि एबं सेटी हलो जे एयरफोन। तो JBL आमार चिरकाल पछन्देर एबं आमरा सकलेई जानि जे JBL वन अफ द बेस्ट कम्पानीज जारा एयरफोन बा हेडफोन इत्यादि तैरि करे थाके। तो एखाने आज के आमी JBL एर एकटि एयरफोन অর্ডার দিয়েছিলাম এবং চলে এসেছে। এর আগেও আমি JBL ইউজ করেছি এবং যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি আমার রেজাল্ট। এবং শুধুমাত্র ইয়ারফোনের প্রয়োজনীয়তা বর্তমানকালে বাড়ছে এই কারণেই যে শুধুমাত্র যে মিউজিক শুনতে হয় তা নয়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইয়ারফোনের ইউজ হয়ে থাকে। বা ইয়ারফোনকে আমরা হ্যান্ডস ফ্রি হিসেবে ইউজ করতে পারি, আমরা ইউটিউবে যারা কাজ করি তাদের ক্ষেত্রে কিন্তু অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও এই সমস্ত ইয়ারফোনগুলো খুব হেল্পফুল হয়ে থাকে। তো সেই জন্যেই আজ কে আপনাদের সাথে আমি শেয়ার করব যে JBL এর একটি প্রোডাক্ট, JBL এর একটি এয়ারফোন আমি নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে আনবক্সিং থেকে আমি স্টার্ট করব সমস্ত কাজ। এবং আমি এটাও জানতে চাইব যে আপনাদের কি অভিমত, আপনারা কি এয়ারফোন ব্যবহার করেন বা হেডফোন ব্যবহার করেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, আপনাদের অভিজ্ঞতা কেমন ইত্যাদি। তখন মিউজিক আমরা ভালোবাসি না এমন মানুষ কোথায় খুব কম আছেন, প্রত্যেকেই আমরা মিউজিক পছন্দ করে থাকি। এবং শুধু আমি আবারও বললাম যে মিউজিকের কারণে নয়, হেডফোন বা ইয়ারফোনের বিভিন্ন কারণেও ব্যবহার হয়ে থাকে এবং খুব যথেষ্ট প্রয়োজনীয় হয়ে উঠছে আজকালকার দিনে। তো সেই কারণে আজকে আমি JBL এর যে প্রোডাক্টটি নিয়ে এসেছি বা পেয়েছি হাতে, এসে গেছে কয়েকদিন ধরে, আমি সময় পাচ্ছিলাম না। আমার ইচ্ছে ছিল যে একটি দিন সময় করে আপনাদের সাথে আনবক্সিং করে আপনাদের দিয়েই সেই ব্যবহার আমি শুরু করতে চাই। তো তাহলে আমরা আজকে আনবক্সিংটা শুরু করব এবং চলুন তাহলে আমরা আর সময় নষ্ট না করে একদম আমাদের প্রোডাক্ট নিয়ে নিই এবং আনবক্সিং শুরু করি, সেখানেই আমরা ডিটেলস আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। আর একটা ছোটো কথা বলবার জন্য আরেকবার আসতে হলো, আমরা খুব তাড়াতাড়ি আনবক্সিং শুরু করে দেবো। সেটা হচ্ছে যে এই ভিডিওটি কিন্তু কোনোরকম স্পন্সর্ড ভিডিও নয়, JBL আমাকে কোনো রকমের স্পন্সর করেনি, আমি এটা নিজের টাকাতে কিনেছি এবং আজকে আনবক্সিং করবো আপনাদের সামনে। আর একটি কথা যে এই প্রোডাক্টটির যদি আপনারা পছন্দ হয়, যদি আপনারা নেব মনে করেন, তাহলে এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেখান থেকে গিয়ে আপনারা প্রোডাক্টটি নিতে পারেন। তো এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি এবং তাদের ডেলিভারি আমরা সকলেই জানি খুব ভালো, প্যাকেজিং অত্যন্ত ভালো। আসুন আমরা দেখে নিই, আর সময় নষ্ট নয়, চলুন একদম আমরা কাজ শুরু করি। তো প্রোডাক্ট আমার চলে এসেছে, এই হচ্ছে অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম আপনাদের বললাম, এবং এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয়, আমি নিজেই কিনেছি প্রোডাক্টটি অ্যামাজন থেকে। এর দাম, স্পেসিফিকেশান সমস্ত কিছু আপনারা, আমি দাম বলছি না, ডে টু ডে ভ্যারি করতে পারে, আপনারা ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কস পাবেন, সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন বা দেখতে পারেন প্রোডাক্টটি। আমরা সকলেই জানি যে অ্যামাজনের যে প্যাকিং থাকে খুব সুন্দর কোয়ালিটি হয়ে থাকে, খুব ভালো প্যাকিং থাকে এদের। তো সেই প্যাকিং কাটতেও খারাপ লাগে অনেক সময়, কিন্তু কান্ট হেল্প, প্রোডাক্টটা তো আমাদের দেখতে হবে, বের করতে যদি হয় তাহলে তো প্যাকিং কাটতেই হবে। তো এখানে আমরা প্যাকিং কাটছি, এর ভেতরেও একটা সুন্দর ফয়েল রয়েছে, তো এর ভেতরে আমরা অনেক খুলে ফেলেছি যে এই রয়েছে। তো পিছন দিকটা আবার প্যাকেটের সাথে আটকানো রয়েছে দেখছি, এখানটা খোলা যাচ্ছে না। তো আসুন, এই আমার প্রোডাক্ট JBL এর এন্ডিউরেন্স রান, এটা ফ্লিপ হুক বলছে এবং সোয়েট প্রুফ। তো আর সবচেয়ে ভালো হচ্ছে এর বার্ডসগুলোর মধ্যে ম্যাগনেটিক একটা ইনফ্লুয়েন্স রয়েছে, যার কারণে কিন্তু আপনার পড়ে যাওয়ার ভয়টা কম থাকে। আচ্ছা, এখানে আমার বিল রয়েছে, আমি এটা আপনাদের দেখালাম। তো যাই হোক, দামটা বড় কথা নয়, কারণ হচ্ছে দাম তো ভ্যারি করে, আপনারা লিঙ্ক থেকে দেখবেন। তো আমি এই প্রোডাক্টটা মোটামুটি আপনাদের দেখাচ্ছি, এরকম একটা সুন্দর প্যাকিং রয়েছে কোম্পানির তরফ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে। এইখানে এটার সাইডটা এরকম, ব্যাক কভার পিছন দিকটা এইভাবে রয়েছে, এখানে প্রোডাক্টের কিছু ডিটেলস রয়েছে যা আমি খুঁটিয়ে নিজে দেখছি না, আপনাদের দরকার হলে, আপনারা জানি না কার কী প্রয়োজন, আমি সেই জন্য আমি সবটাই দেখানোর চেষ্টা করছি, আপনারা প্রয়োজন হলে স্ক্রিনকে ফ্রিজ করে আপনারা দেখে নিতে পারেন। এখানে কিছু স্পেসিফিকেশনস রয়েছে, ম্যাগনেটিক বার্ডস আমি যেটা বললাম এবং হ্যান্ডস ফ্রি, খুব সুন্দর এখান থেকে কলও করা যায়। তো দেখা যাক প্রোডাক্টটা কেমন, JBL এর প্রোডাক্ট এমনি ভালো হয়ে থাকে আপনারা সকলেই জানেন। তো এবার প্যাকিংটা খুব সুন্দর রয়েছে, দেখি কোথা থেকে খুলতে হয়, আমি এখনও ঠিক বুঝতে পারছি না, সামনে থেকে হবে না, আচ্ছা এদিকে সাইড থেকে, হ্যাঁ এইটা, এখানে মনে হচ্ছে একটা ফ্লিপ কভার রয়েছে, বাহ খুব সুন্দর,
খুব সুন্দর প্যাকিং রয়েছে এবং প্যাকিংটা দেখতেও খুব ভালো, মনে হচ্ছে গোপ্রো আমি আনবক্সিং করছি এরকম একটা ফিল আসছে। এখানেও কিছু স্পেসিফিকেশান রয়েছে যেগুলো আমি ক্যামেরায় আপনাদের দেখাতে চেষ্টা করছি, আমি যেহেতু নিজে দেখিনি আপনাদের দরকার হলে দেখে নিতে পারেন। আসুন আমরা খুলে ফেলি দেখি এবার খোলা যায় কি না। এইখান থেকে সাইড থেকে একটা ফ্লিপ কভার রয়েছে, এটাকে কেটে নিয়ে আমরা আসুন। এখানে ইয়ারবাডস দেওয়া রয়েছে, এটা খুব দরকারি জিনিস, আমরা রাখি আপাতত। আচ্ছা, এবারে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি ম্যানুয়াল রয়েছে। ইয়ারফোন ইউজের ক্ষেত্রে ম্যানুয়াল আমি হয়তো ইউজ করব না বা আমি ব্যবহার করব না, অনেকের দরকার হতে পারে, এটাও খুব হেল্পফুল। আচ্ছা, এবার এই প্যাকিংটা এখান থেকে খুলতে হবে। একটা প্লাস্টিকের কভারের ভেতর দেওয়া রয়েছে, সত্যি খুব ভালো প্যাকিং এবং এটার প্লেস করা হয়েছে খুব ভালোভাবে। পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরো কর্ডটা রয়েছে, কর্ডটা বেশ বড় হবে, ছোটো কর্ড নয় বলেই আমার মনে হচ্ছে। আর বেশ সুন্দর এর প্যাকিংটা, খুব সুন্দর ঘুরিয়ে পেঁচিয়ে চতুর্দিক থেকে লাগানো হয়েছে ভালোভাবে। থার্মোকল যেটা রয়েছে তার ভেতরে, আমরা আসুন এটাকে খুলে ফেলি ধীরে ধীরে। আর জোড়াজুড়ি করতে বা টানতে ভয় লাগছে, এখান থেকে আস্তে আস্তে ইয়ারবাডসগুলো বের করলাম। তারপরে ধীরে ধীরে এই একদম চ্যানেল করা রয়েছে, চ্যানেল করে এখানে একটা ফাইবার ক্লিপ দিয়ে আটকানোও রয়েছে। তো এইভাবে খুলে নিতে হবে এটাকে। অবশ্যই খুব সুন্দর প্রোডাক্ট, হাতে নিয়েই ভালো লাগছে জিনিসগুলো, এবং বডি এর বিল্ড কোয়ালিটি ফিল সমস্ত ভালো। ইয়ারবাডস দেখে আমার যা মনে হচ্ছে এগুলো কিন্তু কানে ইউজ করার সময় যথেষ্ট আরামদায়ক হতে চলেছে এবং বেশ সুন্দর বিল কোয়ালিটি রয়েছে এর। দুটো ইয়ারবাডসই রয়েছে, এখানে কন্ট্রোলস রয়েছে, ক্যামেরাটা বোধহয় একটু ডিস্টার্ব করছে, এখানে কন্ট্রোলস রয়েছে। তো খুব সুন্দর, মানে হাতে নিয়ে বোঝা যাচ্ছে যে একটা হাই এন্ড প্রোডাক্ট আমি ব্যবহার করতে চলেছি, আমার যথেষ্ট ভালো লাগলো। আচ্ছা, এরপর আরেকবার আপনাদের দেখাই যে ইয়ারবাডস আমি হয়তো তখন ভালো করে দেখাতে পারিনি। এখানে কিছু চারখানা মানে দুটো পেয়ারের ইয়ারপড দেওয়া হয়েছে। আচ্ছা, এটা ম্যাগনেটিক, আপনাদের বলেছি আমি, ম্যাগনেটিক রয়েছে, এখানে ম্যাগনেট লাগানো রয়েছে। আর এই কন্ট্রোলসটা আপনাদের আরেকবার দেখাবার চেষ্টা করব আমি এবং টোটাল কর্ড। আর এই যে কন্ট্রোলসের বাটন আপনারা হয়তো দেখতে পেলেন এবার, তো কর্ডের কোয়ালিটি যথেষ্ট ভালো, খুব সুন্দর একটা ম্যাট ফিনিশ ফিল রয়েছে এবং কর্ডটাও আমার যা মনে হয় মোটামুটি যথেষ্ট বড়। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর এখানে একটি কথা বলার যে এটা একেবারেই কোনো স্পন্সার্ড ভিডিও নয়, আমি নিজেই কিনেছি JBL ইয়ারফোন এবং আগেও আমি JBL ইয়ারফোন ইউজ করতাম, তো সেই ইয়ারফোন আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স এবং এটা সেটা আনবক্সিং করেও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা ভালো হয়েছে, আপনাদের কাছে অবশ্যই জানতে চাইবো যে ভিডিওটি কেমন লাগলো এবং ইয়ারফোন হেডফোন এই সম্পর্কে আপনাদের কী অভিমত, আপনারা কী ধরনের হেডফোন ব্যবহার করে থাকেন, কোন ব্র্যান্ড ইউজ করে থাকেন, কোন ইয়ারফোন ইউজ করে থাকেন, এই সম্পর্কেও আমি অবশ্যই জানতে চাইব। এবং আরও বহু মানুষ আছেন যারা কমেন্ট সেকশন আসেন আমার, তারাও আপনাদের এক্সপিরিয়েন্স শুনতে চাইবে। তো আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স আপনাদের অভিমত আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রইল, ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন।